ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ব্লগস। বড়দের জানাই মোনা মা, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। ছোট্ট ব্লগ বলতে আমি কোথায় যাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলুন, কোথায় যাচ্ছি সিক্রেট থাকুক, সেখানে গিয়েই আপনাদেরকে দেখাবো কী করবো না করবো। তাহলে চলুন আপনারা আমার সাথে। বন্ধুরা, যেহেতু পায়ে ব্যথা, বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়ে গেছিলাম, আর আমরা টোটো করে তিনজনে মিলেই যাচ্ছি। তা চলুন আমাদের সাথে। টোটো করে অনেকটা রাস্তাই, কিন্তু যেহেতু আমার পায়ে ব্যথা বলে একবারই বুক করে নিয়েছিলাম টোটোটা। তা অনেকটা রাস্তায় আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছিলাম। হাজবেন্ড পাশে বসা রয়েছে আর আমরা এইভাবে যাচ্ছি। এগুলো সব ছেলেই তুলেছে বন্ধুরা, যেহেতু আমার খুবই পায়ে ব্যথা, ও কারণে সেরকমভাবে ভিডিও করার মুড আসছিল না। তা যেহেতু গুরুধামে যেতেই হবে, ওই জন্য গেছি। তা টোটোটা বুক করেই গেছিলাম। তা অনেকটা রাস্তা, তা চলুন দেখাই, আপনাদের দেখাতে দেখাতেই যাচ্ছি। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর বাইরেটা দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছে। আর ছেলে ভিডিও করছিল, তা আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, দেখুন। আর গুরুদেবের উপরে যিনি, তার সমাধিস্থল এটা। তা সেই সমাধিস্থলে নমস্কার করলাম, আর পুরোটা ঘুরে ঘুরে দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু সেরকমভাবে শরীরটা আমার ভালো নেই বলে আপনাদের আজকে পুরো ডেকোরেশন কীভাবে সাজিয়েছে না সাজিয়েছে পুরোটাই দেখাতে পারলাম না। তার এইখানে বক্তৃতা দেওয়া হচ্ছিল, সেগুলো শুনছিলাম পাশ থেকে। একটু তুলেছি আমি, সামনে মন্দিরে উঠতেও পারিনি পায়ে ব্যথার জন্য। তা দূর থেকেই তুলে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি, তা দেখুন। পারিনি আর হাঁটতেও পারছিলাম না, তবুও যেহেতু আজকে গুরু পূর্ণিমার দিন, ওই জন্য তো যেতেই হয়, প্রতি বছর যাই। যেহেতু এবছর তো শরীরটা খারাপ হয়ে গেছে, পায়ে আমার ব্যথা রয়েছে, ওই কারণে বেশিক্ষণ থাকতে পারিনি বলে পুরোটা ভালোভাবে হয়তো আপনাদের তুলে দেখাতে পারলাম না। তা খুবই ছোটোর মধ্যে ভিডিওটা করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করে বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন। অন্য আর একদিন আবার যখন যাবো তখন সেভাবে আপনাদের ভিডিও করে দেখাবো। আমরাই ছেলে ভিডিও করেছে, আমি এক পাশে দাঁড়ানোই ছিলাম কোনোরকমভাবে নমস্কার করে। গুরুদেবকে, গুরুদেবের ঘরে ভিড় ছিল বলে গুরুদেবকে আপনাদের আর দেখাতে পারলাম না। অন্য এক সময় আবার যখন যাবো তখন আবার আপনাদের দর্শন করাবো। তাহলে আজকের মতন এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।